ঠাকুমার ঝুলি লাল কমল নীল কমলের গল্প পর্ব ৪। সে কি পুরী রাজ্যে জোড়ে সে অচিন অভিন, পুরী রাক্ষসী কিলবিল। যত রাক্ষস পৃথিবীতে ছাঁকিয়া জীবজন্তু মারিয়া আনিয়া পুরী ভরিয়া ফেলিয়াছে। লাল নীল রাক্ষসের কাঁধে চাপিয়া উড়িয়া বেড়ান, আর দেখেন গাদায় গাদায় মরা, গাদায় গাদায় জড়া। পচা গলায় পুরী গদগদ থক থক, গন্ধে আলো ভূত পালায় দেব দৈত্য ডরায়। দেখিয়া লাল বলিল, ভাই পৃথিবী তো উজাড় হইল। নীল চুপ করিয়া রহিলেন, না পৃথিবী আর থাকে না। তখন নিশির রাত্রে যত নিশাচর রাক্ষস সাত সমুদ্রের ওই পারে, যত রাজ রাজ্য উজাড় করিয়া দিয়া গেছে, এক কাচ্চা বাচ্চাও পুরীতে নাই। নীল উঠিয়া লাল কমলকে নিয়া পুরীর দক্ষিণ কুয়োর পাড়ে গেলেন। গিয়া নীল বললেন, দাদা আমার কাপড় চোপড় ধরো। কাপড় দিয়া লাল কুয়োর নামিয়া এক খড়গ আর এক সোনার কৌটা তুলিল। কৌটিকে খুলিতে জীবন কাঠি মরণ কাঠিতে ভিন্ড ভিন্ডুল বাহির হইল। জীবন কাঠি মরণ কাঠি ভিন্ডুল ভিন্ডুলের গায়ে বাতাস লাগিতে মাথা কম কম বুক চমচম, রাক্ষসের মাথা টনক পড়িল। বোকা রাজার দেশে রাক্ষসী রানীর ঘুমের চোখে ঢুলিয়া পড়িল। মাথায় টনক বুকে চমক, দীঘল দীঘল পায়ে রাক্ষসের নদী পর্বত এড়াইয়া ধাইয়া ধাইয়া আসে। দেখিয়া নীলকম জীবন কাঠির পা ছিঁড়িয়া দিলেন, যত রাক্ষসের পা ফসিয়া পড়ল। হাত নেই পা নেই তবু রাক্ষস হাঙ্গমান সাত শক্তি খান বলিয়া পড়াইয়া পড়াইয়া ছোটে খড়গের ধারে ধরিয়া নিয়ে পাওয়া জীবন কাঠির মাথা কাটিলেন। আর যত রাক্ষসের মাথা ছুটিয়া পড়িল, মায়ের বুড়ির মাথাটা ছিটকাইয়া পড়িয়া নীল লালকে ধরে ধরে গিলে গিলে। তখন রাক্ষস পুরী খাঁ খাঁ, আর কে থাকে? নীলকমল লালকমল আইবুড়ির মাথা নতুন কাপড়ে জড়াইয়া মরণ কাঠির ভিন্ডুলের সোনার কৌটা নিয়ে ব্যঙ্গম ব্যঙ্গম বলে ডাক দিলেন।